हम लोग तो दागी नहीं, आप चिंता मत करिए, लोग दागी है, उन लोग को फंसेगा, हम लोग का हम लोग खट के खाते है, ये सब माधुक व्यवसाय हम लोग खट के खाने सक रहे, भुक्का मार रहे, व्यवसाय हम लोग का, मेरा दुकान है टीवी फ्रिज का, फिर से पैसा नहीं उठा सक रहे, जाके ठीक से काम नहीं हो रहा, ही नहीं हो रहा, जो लोग माधुक बेच रहा है स्पोर्ट कर, हम लोग ठीक खा रहा रह रहा, और अच्छा आदमी हम लोग जी नहीं सक रहे है, पैसा किस्ती में माल छोड़ते हैं हम लोग, रुपया टीवी फ्रिज किस्ती से उठाने नहीं सक रहे, जाइए वहाँ बम मार देगा, कोप मार देगा, कैसे हम लोग व्यवसाय करके खाएंगे, माधुक व्यवसाय लोग माधुक व्यवसाय कर रहा, रेट पर नहीं आगे भाग जाता है, जिन लोग व्यवसाय करता है लोग तो भाग जाता है, अच्छा आदमी फंस जाता है, अच्छा आदमी लोग फंस जाता है, माधव व्यवसायी लोग व्यवसाय कर रहा, टाइम वो तो चल जा रहा है, रात हो रहा चल जा रहा, और हम लोग खट के खाने वाला आदमी नहीं खा सक रहे, अच्छा ये काम से आए से मेरा भाई काम से लेगी না না এখানে কিছু আপনাকে কিছু না এখানে কিছু না এখানে কিছু না আপনারা আসেন এখানে কিছু না এখানে লাইনটা বড় করো উপরে কাপড় দাও আর ঝোলা ঝোলা আমি তোলা করে দিই না উপরে খেলা হোক করে উপরে খেলা উপর থেকে জাম করবে ওইদিকে কাপড় দাও উপর থেকে জাম করো উপর দিয়ে জাম করে যাও ওইদিকে খেয়াল করো উপর দিয়ে চলে যাও জানলা গুলো দিকে খেয়াল রেখো জানলা দিয়ে বেরোবে গেটটা খুলুন দেখি ওয়েল্ডিংয়ের কাজ করি তো আচ্ছা দেখতে দাও সোয়েল দেখতে দাও ওনাদের আমাদের হাতুড়ি আছে মাটাম আছে আমি অসুস্থ তো আমি পড়ে যাবো হাত দিয়ে কি আমরা সব দেন তোমার নাম কি বাবা বাবার নাম কি পোস্টেশন আমার তোমার কি ভাই ছোট ভাই তোমার নাম সুহেল দেশে বাড়ি খুলনা কারণটা খুলনা থেকে এখানে আইছি স্যার কোথায় কোথায় খুলনার কোথায় এই যে আইডি কার্ডটা বিচার করছি খালিশপুর থানা ক্যাম্পের কোন দিকে নোবাহিনী ক্যাম্পের কোন দিকে আব্বু হ্যাঁ তুমি কোনো কথা চিনো না নোবাহিনী এই যে স্যার আমরা খুলনা থেকে এখানে আইছি কাজবাজ করার জন্য স্যার দুই মাস হইছে ভাড়া ঘর নিছি এই যে স্যার এই যে আমার এই ছেলে দেখেন সোহেল মানে আমরা দুই মাস হইছে এই যে মিল কারখানা বন্ধ হয়ে গেছে স্যার বাচ্চাদের নিয়ে এখানে তোমার নাম সোহেল নামটা মিলে দেখি হ্যাঁ দেখেন স্যার অসুবিধা নাই নাসি দাদার নাম মোহাম্মদ জুমরাতি কি সোহেল তোমার নাম মোহাম্মদ সোহেল পিতা হলো নাসিম ওকে ঠিক আছে ক্লিয়ার মোহাম্মদ
সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। একটি পিস্তল সহ বেশ কিছু বুলেট, আর তারা বেশ কিছু প্রতিটি ঘরে আসলে ঢুকছে, সেখানে যাচাই বাছাই করছে। যাদেরকে সন্দেহ হচ্ছে মূলত তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। জেনেভা ক্যাম্পের ভেতরের আসলে যে বাসাগুলো আছে এগুলো একদম সুরঙ্গের মতো প্রত্যেকটি বাসা, আর অনেক পুরাতন এই বাসাগুলোর মধ্যে আসলে বলা যায় যে যারা বিহারিরা আছেন তারাই কিন্তু এখানে থাকছে। ছেলেপেলে নিয়ে বের হতে পারি না, কাজকাম করতে পারি না। অপরাধীদের কয়জন এখানে এখন পর্যন্ত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয় জনকে আটক করা হয়েছে জেনেভা ক্যাম্প থেকে। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের কাছাকাছি এই অভিযানটি চলছে। জেনেভা ক্যাম্পের ভেতরে যতগুলো বাসা আছে প্রায় সবগুলো বাসার মধ্যেই সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। সেখান থেকে সন্দেহভাজন ছয় জনকে দেখতে পাচ্ছেন যে আটক করা হয়েছে। সেনাবাহিনী ছয়জন থেকে মূলত দুজনকে বের করেছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে আরো একজন আছে যাকে আটক করা হয়েছে। এ পর্যন্ত 7 জনকে জেনেভা ক্যাম্প থেকে আটক করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বিশেষ এই অভিযানটিতে মোহাম্মদপুরের যে বেশ কয়েকদিন ধরে আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, বলা যায় শুধু ঢাকা না সারা বাংলাদেশের মানুষের কাছে মোহাম্মদপুর একটি আতঙ্কের নাম হয়ে গিয়েছিল বেশ কিছুদিন ধরে। যে কারণে সেনাবাহিনী কিন্তু গত কয়েকদিন ধরেই এই বিশেষ অভিযান চালাচ্ছে। এর আগেও কিন্তু বিশেষ অভিযান চালিয়ে 45 জনকে গ্রেফতার করেছিল সেনাবাহিনী, আর এখন পর্যন্ত আর আজকে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 7 জনকে সর্বশেষ গ্রেফতার করে।
যদি বলে রাখি প্রায় প্রায় 45 মিনিট পর্যন্ত এই অভিযান কিন্তু এখানে জেনেভা ক্যাম্পে চালিয়েছে। মোহাম্মদপুরে ঘটে যাওয়া বেশ কিছু ছিনতাই সহ অনেক ধরনের ঘটনায় কিন্তু এক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সে কারণে আমরা দেখতে পাচ্ছি এই জেনেভা ক্যাম্পে বিহারিরা যেখানে থাকেন সেখানে সেনাবাহিনী অভিযান চালিয়ে সর্বশেষ কিন্তু 7 জনকে গ্রেফতার করেছে। এর বাইরে যদি বলে রাখি একটি পিস্তল তারা এখান থেকে উদ্ধার করেছে, বেশ কিছু বুলেটও কিন্তু এখান থেকে উদ্ধার করেছে। এই ছিল আসলে জেনেভা ক্যাম্প থেকে সর্বশেষ অবস্থা। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা আছেন তারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বলা যায় তাদের যে অভিযান আজকে এখানে শেষ করতে যাচ্ছে। তবে সর্বশেষ 7 জনকে তারা এখান থেকে কিন্তু গ্রেফতার করেছে যা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি।